পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতরের দেবী শনকা। কথিত আছে, রাজ্যধর রায়, যিনি বগরী মন্দিরের প্রতিষ্ঠাতা, শ্রীকৃষ্ণ রায়জি এবং দেবী শনকাকে পুরী থেকে হাঁটা পথে সস্ত্রীক নিয়ে আসছিল। এমতাবস্থায় এখানে তারা বিশ্রাম করাতে দেবীর নূপুরের শিঞ্জনধ্বনি বন্ধ হয়ে যায়। সেই সময় কৌতূহলবশত রাজ্যধর রায়ের স্ত্রী শনকা পিছন ফিরে তাকালে দেবী এখানেই স্থির হয়ে যান, আর এখান থেকে উঠতে চাননি। তখন তার স্ত্রী তাকে অভিশাপ দেন যে দেবী এখানে জনজাতি তপশিলীয় মানুষদের দ্বারাই পূজিত হবেন এবং তার ভোগ হবে কারণ এবং মাংস। সেই থেকে এখানে তপশিলি জাতির দ্বারাই দেবী পূজিত হয়ে আসছেন এবং দেবীর ইচ্ছা অনুসারে তার নামকরণ হয় সেই রাজ্যধর রায়ের স্ত্রীর নাম অনুসারেই, দেবী শনকা। এখানে চারচালা মন্দিরে দেবী বিরাজিত। এখানে প্রতিদিনই যাত্রীদের আনাগোনা লেগেই আছে। এখানে বহু মানসিক বলিদান ইত্যাদি হতে থাকে। গোয়ালতরের দেবী শনক।